2022-23 সেশনে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যে ফার্স্ট রাউন্ড রিপোর্টিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে, কাজেই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নিই। ২০২২-23 সেশনে যারা আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে চলেছেন তারা কিন্তু ইতিমধ্যে ফার্স্ট রাউন্ড রিপোর্টিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ ইতিমধ্যেই কিন্তু এই ইউনিভার্সিটির পক্ষ থেকে তার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলেও কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করবেন এবং মিডিলে নোটিশের আন্ডারে আসবেন। ফার্স্ট যে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট রাউন্ড রিপোর্টিং ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন টু ইউজি আর্কিটেকচার প্রোগ্রাম, যেটি নোটিশ আছে তার নিচে আপনি তিনটি অপশান দেখতে পাচ্ছেন। প্রথম অপশান অর্থাৎ নোটিফিকেশান আপনি ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড হবে। তো সেক্ষেত্রে নোটিফিকেশানটি ডাউনলোড করে আমরা দেখানোর চেষ্টা করব। তো নোটিফিকেশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নোটিফিকেশানটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পিডিএফটি কিন্তু ওপেন হচ্ছে। তো সেক্ষেত্রে অনস্ক্রিনে আপনারা দেখছেন যাদবপুর ইউনিভার্সিটি, যেটি কিন্তু ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যার আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর অ্যাডমিশান ইন আন্ডার গ্র্যাজুয়েট আর্কিটেকচার কোর্স ফর দ্য সেশন 2022-23, অর্থাৎ 2022-23 সেশনে যারা আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের ফার্স্ট রাউন্ড রিপোর্টিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের যে ডেট সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে, যার নোটিফিকেশানের ডেট পাবলিশ ডেট আপনারা দেখতে পাচ্ছেন 29/9/2022 তারিখে কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো আমরা এখানে বিস্তারিত দেখে নেব। প্রথমেই আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে ডেটটি উল্লেখ করা হয়েছে, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট রাউন্ড রিপোর্টিং ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন টু ইউজি আর্কিটেকচার প্রোগ্রাম অ্যাজ পার WBJEEB অ্যালটমেন্ট উইল বি ডান অন 17 অক্টোবর 2022, অর্থাৎ আগামী 17 অক্টোবর 2022 তারিখে কিন্তু আপনাদের ফার্স্ট রাউন্ড রিপোর্টিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজটি কিন্তু সম্পূর্ণ হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 17 অক্টোবর 2022 তারিখে, এবং এর ভেনু অর্থাৎ কোথায় হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যাদবপুর ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস আছে সেখানেই কিন্তু আপনাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজটি হবে এবং ফার্স্ট রাউন্ড রিপোর্টিংয়ের যে কাজ সেটি হবে, যেটি কিন্তু রুম নাম্বার এখানে দিয়েছে 402 এবং টাইম আপনারা দেখতে পাচ্ছেন সকাল 11টা থেকে বৈকাল 4টে পর্যন্ত কিন্তু আপনাদের হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে থাকুন আপনাদের যে ফার্স্ট রাউন্ড রিপোর্টিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য, কারণ আগামী 17 অক্টোবর 2022 তারিখ থেকে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ এবং ফার্স্ট রাউন্ড রিপোর্টিং সেটি কিন্তু শুরু হচ্ছে, এবং যেটি কিন্তু সকাল 11টা থেকে শুরু হবে এবং বৈকাল 4টে পর্যন্ত কিন্তু চলবে। পাশাপাশি এখানে যে স্পেশাল নোট যেটি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা OBC ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু অবশ্যই যে নন ক্রিমিলিয়ার যে স্টেটমেন্ট হয় যেটি অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1 আপনারা ফলো করবেন, সেক্ষেত্রে ইনফরমেশান ভাউচার যেটি আছে সেটি আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন এবং সেই প্রয়োজনীয় ডকুমেন্টসটি কিন্তু আপনাদের রেডি রাখতে হবে। যারা OBC ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এটি বিশেষভাবে প্রযোজ্য, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ইনফরমেশান ভাউচারটি দেখে নেবেন এবং বিস্তারিত দেখে নেওয়ার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সেটি কিন্তু আপনি রেডি করবেন। পাশাপাশি আপনি অ্যাডমিশনের জন্য যে যে ডকুমেন্টস অ্যাপ্লাই করেছিলেন বা আপনি আপলোড দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিজের কাছে রাখবেন, সেগুলো কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আপনার বিশেষ প্রয়োজনে আসবে। তো ইতিমধ্যেই কিন্তু যারা আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্যে অপেক্ষা করেছিলেন তাদের কিন্তু আগামী 17 অক্টোবর 2022 তারিখে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফার্স্ট রাউন্ড যে রিপোর্টিং সেটি কিন্তু শুরু হচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে আপনারা অবশ্যই প্রিপেয়ার থাকুন, তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের যে পরবর্তী অ্যাডমিশনের প্রসেস সেটি কিন্তু সম্পূর্ণ করে নিতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।